আমার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ ইঞ্জিনিয়ারিং অতীন ঘোষ। আমি কথা বলে নেব অতীনদা, আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে যে পরিস্থিতি আজ শহরে তৈরি হয়েছে, শহরের বিভিন্ন রাস্তা উত্তর থেকে দক্ষিণ থেকে মধ্য বিভিন্ন মূল রাস্তা সেগুলো জল জমে রয়েছে, ঠিক কি কিভাবে আপনারা মোকাবিলা করছেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের এমনি যে পরিস্থিতি আমাদের সকাল থেকে তৈরি হয়েছে সেই পরিস্থিতির মোকাবিলায় একটা সময় আমাদের কাছে কার্যত আমরা কিছুটা অসহায় হয়ে গিয়েছিলাম, যে সকালবেলা যখন টরেন্সিয়াল রেন অবিশ্রান্ত বর্ষণ প্রায় দু ঘন্টার মধ্যে 110 মিলিমিটার বৃষ্টি হলো, এবং সেই দু ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টি হওয়ার ফলে আমাদের যে পাম্পিং স্টেশনের যে একটা ওয়াটার লেভেল আছে সেই লেভেলটা 10 ফুটের লেভেল থাকলে মোটামুটি জল নিকাশি ব্যবস্থা দিয়ে পাম্পিং করে জলটা ফেলা যায়, কিন্তু সেটা প্রায় 15.5 ফুট থেকে 16 ফুট হয়ে গেছিলো, এবং সেই জায়গাটাতে পাম্পিং স্টেশনে যে ফুল ক্যাপাসিটিতে যে জল ফেলা হয় সেই জায়গায় কিছুটা রেস্ট্রিকশন করতে হয়েছিল, কারণ যাতে জল ফ্লো ব্যাক করে পাম্পিং স্টেশনকে বন্ধ না করে দেয়। সেই কারণে সকালবেলার দিকে কখনো কখনো পাম্পকে কিছুটা কিছু ফুল ক্যাপাসিটি পাম্প না চালিয়ে জলটাকে নামাবার চেষ্টা হয়েছিল, এবং তারপর যখন 9:30-9:30 পর জোয়ারটা বন্ধ হয়ে যায়, ভাটা আছে, ভাটার পর থেকে 10:30-10:30 থেকে সমস্ত স্লুইস গেটগুলো আমাদের খুলে দেওয়া হতে শুরু করার ফলে ক্যানেলের জল অনেকটা নদী গঙ্গা নদী টেনে নেওয়ার ফলে ক্যানেলগুলো খালি হওয়ার ফলে আস্তে আস্তে ফুল সুইংয়ে আমরা পাম্পিং স্টেশনকে ইউজ করতে পারি, এবং এর করার ফলে দেখা যাচ্ছে যে কলকাতা শহরে অনেক মেজর রাস্তা যেগুলো আছে। আমি আপনার কাছে শহরের জল ছবি একটু জানতে চাইবো, এখন শহরের কোন কোন মূল রাস্তায় জল জমে আছে? আমি যেটা দেখছি যে আপনার পুরসভার কর্মীরা আপনি তত্ত্বাবধানে এখানে ম্যানহোলের ঢাকনা খোলা হচ্ছে, ঠিক কি প্রক্রিয়ায় হচ্ছে এবং শহরের জল ছবিটা যদি? যেটা হচ্ছে শহরের জল ছবি, যে শহরের মেজর রাস্তায় অনেকগুলো রাস্তায় জল এখনো আছে, এবং সেই জল নামাবার কাজটা দ্রুত সম্ভব হবে যদি এখনো পর্যন্ত বিভিন্ন পাম্পিং স্টেশনে জলের লেভেল 12.5-13 ফুট আছে, এইটাকে যেই 10-এর মধ্যে আমরা নামিয়ে আনতে পারবো, এই ফুট জলের ফুট লেভেলটা নাম এসে যাবে, তখন স্বাভাবিকভাবে শহরের বিভিন্ন রাস্তা থেকে জলগুলো নেমে যাবে। এবং ইতিমধ্যে আচার্য প্রফুল্লচন্দ্র রোড সম্পূর্ণ জল নেমে গেছে, অরবিন্দ সরণিতে জল নেমে গেছে, দক্ষিণ কলকাতার বহু রাস্তা, মধ্য কলকাতার বহু রাস্তায় জল নেমে গেছে, কিন্তু যেগুলো মেজর ওয়াটার পকেট যেমনি কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, এই মেজর ওয়াটার পকেটগুলো জল মোহাম্মদ আলী পার্কের কাছে আমরা দেখেছিলাম প্রায় কোমরের কাছে, হ্যাঁ এগুলো তো ওয়াটার পকেট, এই ওয়াটার পকেটগুলো যেগুলো চিরকালীন ধরে আমরা জানি এখানে জলের পরিমাণ বেশি জন্মে, কারণ এগুলো অনেকটা কৌটোর মতো, কিন্তু এগুলো নাপতে একটু সময় লাগবে যতক্ষণ না আমরা ফুল সুইংয়ে পাম্পিং স্টেশনকে জল ডিসচার্জ করার পাওয়ারটা ক্ষমতাটাকে কাজে লাগাতে পারবো। কতটা সময় লাগতে পারে এটা আমি আপনাকে? যদি ফার্দার বৃষ্টি না হয় আমার ধারণা বিকেলের সন্ধ্যেবেলার মধ্যে মেজর রাস্তাগুলোতে জল নেমে যাবে। আমি আমার ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে একটু দেখানোর জন্য বলবো, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিধান সরণি হাতিবাগান, সকালবেলা যে ছবি আমরা এই হাতিবাগান চত্বরে দেখেছিলাম এখন হয়তো সেই ছবি নয়, জল কিছুটা নেমেছে, তবে এখনো হাতিবাগান বিধান সরণি চত্বরে কিন্তু জল রয়েছে, এবং যেটা আমরা দেখছি যে মেয়র পরিষদ ইঞ্জিনিয়ারিং তিনি অতীন ঘোষ, তিনি কিন্তু পুরসভার কর্মী এবং স্থানীয় যারা এলাকার বাসিন্দা তাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে জল নামানোর প্রক্রিয়া, ম্যানহোল খুলে জল নামানোর প্রক্রিয়া সেটা শুরু করেছেন, ওয়াটার পকেটগুলো থেকে কিন্তু ক্রমশই জল নামছে, এবং বৃষ্টি যদি না হয় তাহলে সন্ধ্যের পর বা রাতের দিকে এই ছবি অনেকটাই পরিবর্তন হবে।